আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ফ্রিল্যান্সিং লার্নিং স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই টিউটোরিয়ালে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর ইতিমধ্যে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। গুগল অ্যাডস হচ্ছে গুগলের অনলাইন অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। গুগল অ্যাডস এর মূলত দুইটা পার্ট থাকে, প্রথমটি হচ্ছে পাবলিশারিং এবং দ্বিতীয়টি হচ্ছে অ্যাডভার্টাইজিং। প্রথম পার্টটি হচ্ছে পাবলিশারিং। আমরা যারা ব্লগার বা আমরা যারা ব্লগ সাইট নিয়ে কাজ করি, আমাদের ওয়েবসাইটের কন্টেন্টের মাঝে আমরা যে অ্যাড দেখাই এটা হচ্ছে মূলত পাবলিশারিং। দ্বিতীয়টি হচ্ছে অ্যাডভার্টাইজিং। আর আমাদের ওয়েবসাইটে যে অ্যাডস শো করে এটা হচ্ছে অ্যাডভার্টাইজার অ্যাডস। গুগল অ্যাডস এটা আগে গুগল অ্যাডস ওয়ার্ড নামে পরিচিত ছিল, বর্তমানে গুগল নামটি পরিবর্তন করে গুগল অ্যাডস নামে পরিবর্তন হয়েছে। গুগল অ্যাডসে দুই ধরনের অ্যাডস শো হয়। প্রথমটি হচ্ছে গুগল সার্চ নেটওয়ার্ক, দ্বিতীয়টি হচ্ছে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, গুগল সার্চ নেটওয়ার্ক। আমরা যখন কোনো কিওয়ার্ড লিখে গুগলে সার্চ দেই, যেমন আমি যদি ওয়েব হোস্টিং লিখে গুগলে সার্চ দেই, ওয়েব হোস্টিং লিখে গুগলে সার্চ দিলাম, এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট শো করতেছে। এখানে অনেকগুলো ওয়েব হোস্টিং রিলেটেড ওয়েবসাইট কিন্তু শো করতেছে, কিন্তু আমরা যদি প্রথমের দিকে লক্ষ্য করি এখানে কিন্তু আমরা চারটা, অর্থাৎ প্রথম যে চারটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটগুলো কিন্তু গুগল অ্যাডস থেকে এসেছে। অর্থাৎ এই প্রথম চারটা হচ্ছে গুগলের অ্যাডস। এখন এই যে ওয়েবসাইটগুলো প্রথমে আসলো এগুলো কিন্তু ম্যানুয়ালি আসেনি, এরা আসছে কিভাবে, অর্থাৎ প্রথমে যে চারটা ওয়েবসাইট শো করতেছে এরা কিন্তু গুগলকে পেমেন্ট করে এবং নির্দিষ্ট একটা বিডিংয়ের মাধ্যমে এরা এই প্রথম পজিশনে এসেছে। এখন কেউ যদি এই ওয়েবসাইটে ক্লিক করে তখন যে ইনকাম জেনারেট হবে এটা কিন্তু সরাসরি গুগলের কাছে চলে যাবে, এখান থেকে যে রিভিনিউ জেনারেট হবে গুগল কিন্তু কোনো থার্ড পার্টি বা আমরা যারা পাবলিশার আছি তাদের সঙ্গে কিন্তু শেয়ার করবে না। অর্থাৎ এই ইনকামটা হচ্ছে কি, পুরোপুরি গুগলের। আর এটাই হচ্ছে মূলত কি গুগল সার্চ নেটওয়ার্ক। অর্থাৎ কেউ যখন গুগলে কোনো কিওয়ার্ড লিখে সার্চ দেয়, গুগল যে ওয়েবসাইটগুলো প্রথমে নিয়ে আসে এটাকেই মূলত বলে কি গুগল সার্চ নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু আমরা এই অ্যাডগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে এরা কিন্তু এমনিতেই প্রথম পেজে আসে নাই, এরা গুগলকে অবশ্যই পেমেন্ট করছে, পেমেন্ট করার পর কিন্তু
ওই সাইট গুলো বা ওই ওয়েবসাইট গুলো প্রথম পেজে কিন্তু শো করতেছে। তো এটাই হচ্ছে মূলত গুগল সার্চ নেটওয়ার্ক। আর দ্বিতীয়টি যেটাই হচ্ছে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। আমাদের পাবলিশারের ওয়েবসাইটে যে অ্যাডস গুলো শো করবে বা ইউটিউবে বা জিমেইলে বা অন্য যে কোনো প্ল্যাটফর্মে যে অ্যাডস গুলো শো করবে, মূলত এগুলোই হচ্ছে গুগল ডিসপ্লে অ্যাড। অর্থাৎ মোটামুটি আমরা বুঝতে পারলাম যে গুগল অ্যাডস হচ্ছে দুই ধরনের অ্যাডস শো হয়। একটা হচ্ছে কেউ যখন গুগলে সার্চ দেয়, সার্চ দিলে যে অ্যাডটা শো করে সেটা হচ্ছে কি গুগল সার্চ নেটওয়ার্কের মাধ্যমে ওই অ্যাডটা কিন্তু শো করে। আর দ্বিতীয়ত যে অ্যাডটি শো করে সেটা হচ্ছে কি গুগল ডিসপ্লে নেটওয়ার্কের মাধ্যমে। অর্থাৎ আমাদের যে আমাদের পাবলিশারদের যে ওয়েবসাইটগুলো আছে বা ইউটিউবে বা জিমেইলে আমরা যে অ্যাডগুলো দেখতে পাই, এগুলো হচ্ছে মূলত গুগল ডিসপ্লে নেটওয়ার্কের মাধ্যমে অ্যাডগুলো শো হয়। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি গুগল অ্যাডস ক্যাম্পেইন গুরুত্বটা কি, বা কেন আমরা গুগল অ্যাডস ক্যাম্পেইনের কাজটা শিখব, শিখলে আমাদের লাভটা কি হবে। তো বর্তমান যুগ হচ্ছে কি ডিজিটাল যুগ। এই ডিজিটাল যুগে আমরা যখন কোনো পণ্য বা প্রোডাক্ট কিনতে চাই, আমরা অবশ্যই কি করি, আমরা গুগলে পণ্যটি লিখে আমরা সার্চ দেই। অর্থাৎ আমরা কোনো পণ্য বা প্রোডাক্ট কেনার আগেই পণ্যটি সম্পর্কে ডিটেলস জানার জন্য আমরা কি করি গুগলে সার্চ দেই। তো এই কারণে বর্তমানে কিন্তু গুগলের সার্চ ভলিউমটা অনেক হাই। অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে কিন্তু গুগল বর্তমানে প্রথম পর্যায়ে আছে। অর্থাৎ বেশিরভাগ পিপল গুগলেই কিন্তু সার্চ দেয়। এই কারণে গুগল অ্যাডস ক্যাম্পেইনের গুরুত্ব যতই দিন যাচ্ছে ততই বিস্তার লাভ করতেছে। তো আমরা যদি সার্চ ইঞ্জিন মার্কেটে সম্পর্কে একটু রিসার্চ করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে গুগলে কেমন পরিমাণ সার্চ হয়। তো আমরা যখন সার্চ ইঞ্জিন মার্কেট লিখে সার্চ দিলাম, তখন এই ধরনের একটি আমরা ওয়েবসাইট পাইলাম। এখানে অনেকগুলো কিন্তু সার্চ ইঞ্জিন ওই সাইট আছে, যেমন গুগল আছে, বিং আছে, ইয়াহু, ইয়ানডেক্স, বাইদু, অর্থাৎ অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে। কিন্তু প্রথম পর্যায়ে কি আছে, এখানে দেখুন গুগল র্যাঙ্ক কোথাও 92.48%, বিং অনলি 3.08%। তাহলে আমরা এখান থেকে এটাই বুঝতে পারলাম যে যতই দিন যাচ্ছে গুগলে কিন্তু হিউজ পরিমাণ মানুষ সার্চ করতেছে। এই কারণে গুগল অ্যাডস ক্যাম্পেইনের চাহিদাও কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর আমরা যেহেতু এই গুগল অ্যাডস ক্যাম্পেইনের কাজটি শিখে আমরা যে কোনো মার্কেট প্লেসে কাজ করব, তো আমরা যদি ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে একটু রিসার্চ করি যে আমরা যে গুগল অ্যাডস ক্যাম্পেইনের কাজটি আমরা শিখব, যে ফাইবারে গুগল অ্যাডস ক্যাম্পেইনের চাহিদা কিরকম, বা আসলে অন্যান্য সেলার যারা আছে গুগল অ্যাডস ক্যাম্পেইনের উপর তারা আসলে কেমন ধরনের কাজ করতেছে বা তারা আসলে কাজ পাচ্ছে কিনা, এটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে আমরা একটু দেখি। আমরা যদি ফাইবারে এখানে সার্চ করি গুগল অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ করলাম, এখানে আমরা যখন গুগল অ্যাডস ক্যাম্পেইন অর্থাৎ এই কিওয়ার্ডটা লিখে যখন ফাইবারে সার্চ করলাম, এখানে দেখুন যে 23,546টা সার্ভিস কিন্তু এখন
অ্যাভেলেবেল আছে। অর্থাৎ শুধুমাত্র গুগল অ্যাডস ক্যাম্পেইনের ওপর 23,546টা গিগ কিন্তু অ্যাভেলেবেল আছে, এবং যে গিগুলো প্রথম পেজে আছে আমরা যদি লক্ষ্য করি এখানে দেখুন প্রায় অনেকেই প্রথমে যিনি আছে উনি 151টা কিন্তু অলরেডি কাজ করছে এবং 5-star তার রিভিউ আছে এবং তার স্টার্টিং প্রাইস হচ্ছে $150। দ্বিতীয়টা অলরেডি 87টা 5-star রিভিউ আছে এবং ওনার স্টার্টিং প্রাইস হচ্ছে $50। তো এভাবে আমরা যদি দেখি সবাই কিন্তু কম বেশি সবাই কিন্তু কাজ পাচ্ছে। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে আমরা যদি গুগল অ্যাডস ক্যাম্পেইনের কাজটা ভালো করে আয়ত্ত করতে পারি তাহলে মার্কেট প্লেস থেকে অন্তত পক্ষে আমরা ফাইবার মার্কেট প্লেস থেকে আমরা হিউজ একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবো। তো গুগল অ্যাডস ক্যাম্পেইন যেহেতু অনেক বিশাল একটা ব্যাপার এই কারণে এই গুগল অ্যাডস ক্যাম্পেইনের কাজটা আমরা পার্ট টু পার্ট আমরা শিখব। তো আজকের টিউটোরিয়াল মূলত এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা শিখব গুগল অ্যাডস ক্যাম্পেইনের জন্য আমরা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় ওই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আপনার মূল্যবান মতামত দিন, এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে আপনার সমস্যার কথা লিখুন। ইনশাল্লাহ আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।